নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যেই আবারও বাড়ল চালের দাম। দেশের বৃহত্তর ধান চালের মোকাম নগাঁয় সকল ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে, যদিও যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছেন না কেউই। খুচরা ব্যবসায়ী এবং মিলারদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতেই বাড়ছে চালের দাম। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ, সারা দেশের চালের চাহিদার সিংহভাগ মেটানো হয় এই জেলা থেকেই। নওগাঁর খুচরা বাজারগুলোতে সব ধরনের চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়েছে। বর্তমানে নওগাঁর বাজারে কাটারি চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকা, যা আগে ছিল 60 টাকা। নাজিরশাল চাল 65 টাকা বিক্রি হলো, যা আগে ছিল 60 টাকা। আটাশের চাল 55 টাকা, আগে ছিল 51 টাকা। আর স্বর্ণা চাল 42 টাকা বিক্রি হলেও আগে ছিল 38 টাকা। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে চালের দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চালের দাম বেশি, প্রতিদিন মনে করেন 3 কেজিকে চাল লাগে, মাত্র 200 টাকা ভাড়া মেলে। আমাদের কর্মের উপর ডিল করে কিনা লাগে, ধরেন আমরা কর্ম হচ্ছে না ঠিক মতন, আসে চালের বাজারে যেখানে হ্যামসুম খেয়ে যাচ্ছি। যদিও ক্ষুদ্র চাল ব্যবসায়ী ও মিলারদের দাবি, এক শ্রেণীর বড় বড় চাল ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই বাড়ছে দাম, তাই তারা বাজার মনিটরিং এর দাবি জানান। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ধান এবং চাল থাকার কারণে এই যে প্রতি মন করা বা 50 কেজি বস্তা প্রতি যে 200 থেকে 300 টাকা বৃদ্ধি, এটা বড় ব্যবসায়ীদের একটা কারসারি। ধানের দাম আহামরি বাড়ে নাই, শুরুর সিজনে যা আছে এখনো তাই আছে, গাড়ি ভাড়াও বাড়ে নাই। মানুষজনের কিছু কথা থাকে যে তেলের দাম বৃদ্ধি হয়েছে, যার কারণে হয়তো বেশি। সরকার দ্রুত চাল বাজারের প্রতি সুদৃষ্টি দিয়ে চালের দাম স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা নিম্ন আয় সহ সকল শ্রেণী পেশার মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।